আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আশা করছি আপনারা ভালো আছেন। অনেক সময় আমাকে অনেকে প্রশ্ন করেন, ভাই আমি কি ব্যবসা করতে পারি, আমাকে একটু বলে দেন তো। অ্যাকচুয়ালি ইটস নট পসিবল টু সে যে আপনি কি ব্যবসা করবেন, পুরোটাই ডিপেন্ড করছে আপনার রুচি, আপনার চাহিদা, আপনার প্রয়োজনের ওপর। আমি আপনাকে বলে দিতে পারবো না যে আপনি কি ব্যবসা করবেন, ইটস নট পসিবল। আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কি করতে চান, আপনার কি করতে ভালো লাগে। যখন আপনি এটা খুঁজে বের করতে পারবেন তখন ইউ ক্যান স্টার্ট ইয়োর জার্নি। এটা কিভাবে, এখন আমি একটু উদাহরণের সাহায্যে বলি। ধরুন আপনি আমাকে বললেন, ভাই আমি কি ব্যবসা করতে পারি, আমাকে একটু বলেন তো। তখন আমি যদি বলি, ভাই আপনি ইয়ে করেন, হার্ডওয়্যারের দোকান দেন, তো আপনি কি বলবেন? না, হার্ডওয়্যারের দোকান আমি তো এই সম্পর্কে কোনো, তো আমার তো কোনো ধারণাই নাই। ওকে, ঠিক আছে, তাহলে আপনার হার্ডওয়্যারের দোকান দেওয়া দরকার নাই, আপনি ই করেন, একটা রেস্টুরেন্ট করেন, সেখানে আপনার আপত্তি আসবে। ওকে ফাইন, রেস্টুরেন্ট করার দরকার নেই, আপনি একটা গ্যাস সিলিন্ডার করার দোকান করেন, এখানেও আপনার মত আসবে না। কেন আসবে না? কারণ এই যে কয়েকটা আমি বলবো একটাও আপনার সাথে যাবে না, আপনার একটাও করতে ভালো লাগে না। তাহলে আমি কিভাবে বলবো যে আপনি কি ব্যবসা করবেন? আসলে এটা একজন আরেকজনকে বলে দিয়ে হবে না, আপনার নিজেকেই খুঁজে বের করতে হবে যে আপনি কি করতে ভালোবাসেন, আপনার প্যাশন কি, আপনার নেশা কি, আপনার হবি কি, আপনার শখ কি। আপনি যখন আপনার নেশা পেশা বানাতে পারবেন, নেশাকে পেশা বানাতে পারবেন, আপনার শখটাকে যখন পেশা বানাতে পারবেন, আপনার যেটা করতে ভালো লাগে সেটাকে যদি যখন আপনি পেশা বানাতে পারবেন, তখন ইট উইল বি ভেরি ইজি টু স্টার্ট। তখন আপনার কাছে এটা বোঝা মনে হবে না। এটা কিভাবে, ধরুন আপনি ভালো গান গাইতে পারেন, এখন আপনাকে যদি সারা দিন বলা হয় গান গাইতে, আপনার কিন্তু একটা সেকেন্ডও আপনার কাছে বিরক্ত লাগবে না। এখন আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন না, আপনাকে যদি আপনার বাবা মা বলে ক্রিকেট খেলা খেলতে, আপনাকে ক্রিকেট প্লেয়ার হতে, আপনার কিন্তু মোটেও ভালো লাগবে না। আপনার শখ কবি হওয়ার, আর আপনার বাবা মা যদি আপনাকে বলে ডাক্তার হতে, এটা কখনোই আপনার ভালো লাগবে না। তাই ঠিক সেম ব্যাপারটা এই ব্যবসা ক্ষেত্রেও ঘটে। আপনি যেটা করতে ভালোবাসেন সেটাকে যদি আপনি না করতে পারেন, অন্য একটা যদি আপনার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়, আপনার কিন্তু সেটা ভালো লাগবে না, ইভেন আপনি এটা করে ভালো কিছু করতেও পারবেন না। তাই ব্যবসা শুরু করার আগে, ব্যবসা করার চিন্তা করার আগে, মনস্থির করার আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন টপিক আপনার ভালো লাগছে। এক কথায় অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা বলছি, তো এই ছিল মূল কথা যে আসলে আপনি কি ব্যবসা করবেন সেটা কিন্তু আমি আপনাকে বলে দিতে পারবো না। অনেক সময় আরও একটা প্রশ্নের সম্মুখীন হই, সেটা হচ্ছে যদি আমি কাউকে বলি যে আপনি তো চাকরি বাকরি পাচ্ছেন না, তো একটা ব্যবসার চেষ্টা করেন, প্রথম উত্তরটাই আসে যে ভাই ব্যবসা করার জন্য তো আমার কাছে টাকা নাই, ব্যবসা করতে তো অনেক টাকা লাগে। আসলে ব্যবসা করতে টাকা লাগে না। আপনি ইউটিউবে সার্চ দিবেন, যারা মোটিভেশনাল স্পিকার রয়েছে, যারা সাকসেসম্যান রয়েছে, ম্যাক্সিমাম লোকেরাই আপনাকে বলবে যে ব্যবসা করতে টাকা লাগে না, লাগে মনস্থির, ইচ্ছা শক্তি আর পরিশ্রম করার এনাফ ক্যাপাবিলিটি বা মানসিক প্রস্তুতি। যদি এগুলো থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন, ক্যাপিটালের জন্য আপনার ব্যবসা আটকে থাকবে না। এটার একটা সহজ সমাধান আমার কাছে রয়েছে। ধরুন আপনি অনেক বড় ব্যবসায়ী হতে চান, কিন্তু বড় ব্যবসায়ী হওয়ার জন্য যতগুলো টাকা প্রয়োজন আপনার কাছে নেই। তাহলে আমার মতে, এটা একান্তই আমার ব্যক্তিগত মত, আপনার এটার সাথে ভিন্নমত থাকতে পারে, আমার মতে যদি ক্যাপিটাল না থাকে তাহলে ছোট্ট পরিসরে একটা ব্যবসা শুরু করুন, ছোট ব্যবসাটাকে ধীরে 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 বড় করার চেষ্টা করুন, তাহলে একটা সময় অবশ্যই আপনি আপনার লক্ষ্য স্থিরে পৌঁছাতে পারবেন। এখন আপনার যদি শখ থাকে যে লাস্ট ফার্মার মতো বড় একটা ফার্মেসি করবেন, সারা বাংলাদেশে আপনার ফার্মেসির শাখা থাকবে, তাহলে আপনি কিন্তু প্রথমেই এভাবে ব্যবসা শুরু করলে বাবার কাছ থেকে বা গার্ডিয়ানের কাছ থেকে আপনি 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, কিন্তু আপনি ব্যবসার ব জানেন না, কিছুই বোঝেন না। তাহলে কি হবে,
এই যে 10 লাখ টাকা নিবেন, এই 10 লক্ষ টাকার পুঁজি যখন ধীরে 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 শেষ হয়ে যাবে, তারপরে আপনি ব্যবসার মানে ব্যবসা থেকে লাভ তো করতেই পারবেন না, বরং আপনি এখান থেকে আরো পুঁজি ভেঙ্গে ভেঙ্গে খেয়ে একটা সময় পুঁজি খুঁজে পাবেন না। এটা হয় অনেক সময়, এরকম হয়। আপনি বিভিন্ন অনেকেই এমন বাস্তব উদাহরণ রয়েছে যারা ব্যবসা সম্পর্কে কোনো ধারণা নেই কিন্তু প্রচুর টাকা নিয়ে ব্যবসায় নেমেছে, কিন্তু সেই ব্যবসাটা করতে পারেনি। তাই আপনার যদি অনেক বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন থাকে, তাহলে আমি বলবো যেই বড় ব্যবসাটা আপনি করতে চাচ্ছেন সেই ব্যবসার সর্বনিম্ন স্তর যেটা, সেখান থেকে শুরু করুন। তাহলে আপনি 1 বছর 2 বছর 5 বছর পরে অবশ্যই আপনার লক্ষ্যস্থিরে পৌঁছাতে পারবেন। যদি আপনি এইভাবে ব্যবসাটা শুরু করেন, এক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি পুঁজির প্রয়োজন হচ্ছে না, আপনি অল্প টাকায় শুরু করতে পারবেন। পুঁজি না থাকলে আর কিভাবে ব্যবসা করা যায়? পুঁজি না থাকলে আরও অনেক উপায় রয়েছে আপনি ব্যবসা করতে পারবেন। অল্প টাকায় অনেক ধরনের ব্যবসা রয়েছে, এমন একটা ব্যবসা খুঁজে বের করুন যেটা করতে খুব কম টাকা লাগে, কিন্তু আপনি সেই কম টাকার ব্যবসাটাকে একটু স্মার্টভাবে করুন, দেখবেন যে এটা থেকে প্রচুর ইনকাম করা সম্ভব। আমি যেখানে আমার দোকান রয়েছে, ঠিক সামনে একটা দোকান রয়েছে, সে প্রতিদিন শুধুমাত্র জিলাপি ভাজে। প্রতিদিন বিকালবেলা গুড় দিয়ে জিলাপি ভাজে, এখান থেকে তিনি এনাফ ইনকাম করতে পারতেছেন। এখন আপনি যদি একটা জিলাপির দোকান করেন, কত টাকা লাগতে পারে? মাত্র অল্প কিছু টাকা দিয়েই তিনি এই ব্যবসাটা করতে পারছেন। তার পাশে আরেকটা দোকান রয়েছে, সেটা হচ্ছে তেহারি বিক্রি করে। আপনি এটাও বুঝতে পারছেন এটা কেমন পুঁজির প্রয়োজন। একটা ভালো পজিশন হলে দ্যাটস এনাফ। আপনি তেহারি অথবা বিরিয়ানি অথবা কাচ্চি যেটাই বলেন না কেন, একটা আইটেম এটা তৈরি করতে এমন কোনো ইনভেস্টের প্রয়োজন হয় না, কিন্তু ব্যবসাটা মোটামুটিভাবে স্মার্ট বলা যায়। এভাবে করে আমি ইটিএন নিউজের একটা প্রতিবেদন দেখেছিলাম যে এক ভদ্রলোক প্রবাস থেকে ফিরে এসে ঝালমুড়ি ব্যবসা করছেন, বাট এটাকে তিনি সচরাচর যে ধরনের ঝালমুড়ি ব্যবসা আছে সেই রকম না করে একটু স্মার্টভাবে করেছেন। একটা রেস্টুরেন্টের মতো করে নিয়ে সেখানে ঝালমুড়ি অনেকগুলো আইটেম করেছেন, করে সেভাবে এটাকে স্মার্টভাবে ব্যবসা করছেন, প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারছে। তাহলে এখানে ব্যবসা করতে অনেক টাকা লাগে এই কথাটা কিন্তু পরাস্ত হলো। ঠিক এমনিভাবে আপনি ইউটিউবে সার্চ করলে একজন আমাদের বাংলাদেশের রোল মডেল যিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর চায়ের ব্যবসা করছে, হ্যাঁ, তো চায়ের ব্যবসা করে এটাকে তিনি ব্র্যান্ড করেছেন একটি ইউনিকভাবে। ব্র্যান্ড করার ফলে ওনার কিন্তু এখন অনেকটাই ডিমান্ড বেড়েছে, ছোট একটা ব্যবসাকে ইউনিকভাবে করার ফলে অনেক ভালো কিছু করতে পারছে। আবার আপনারা ইউটিউবে খুঁজলে আরেকজনকে দেখতে পাবেন যে বাদাম বিক্রি করছে, বাদাম বিক্রি করে ইনকাম করছে। আবার আমরা দেখতে পাবো যে ভ্যানের মধ্যে করে টি শার্ট গেঞ্জি এগুলো বিক্রি করছে। এ ধরনের উদাহরণ দিলে আসলে অনেক উদাহরণ দেওয়া যায়। তো আমি এটা বলতে চাচ্ছি যে ব্যবসা করতে অনেক টাকা লাগে না, যদি আপনার ইচ্ছা থাকে, প্রবল ইচ্ছা থাকে যে আপনি ব্যবসা করবেন, হোক না সেটা খুব ছোট ব্যবসা, এই ছোট ব্যবসাটাই তো একদিন আপনি অনেক বড় করতে পারবেন, তাই না? তাই আমি বলবো যারা অনেকদিন যাবত চেষ্টা করছেন, একটা চাকরি খুঁজে পাচ্ছেন না, অনেকদিন যাবত চেষ্টা করছেন বাবা মায়ের ঘাট থেকে নেমে পড়ার জন্য, নিজে একটা কিছু করে স্বাবলম্বী হওয়ার জন্য, তাদেরকে বলি আপনার লজ্জা সরম সব ঝেড়ে ফেলে দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করুন, ইনশাল্লাহ আপনি এই বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন। এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে চাকরি পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা সেক্টরেই আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিয়েছেন, তাই আমি বলি বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য, নিজের বেকারত্ব থেকে বেরিয়ে আসার জন্য ছোট্ট পরিসরে একটা ব্যবসা শুরু করুন, ইনশাল্লাহ আপনি এই ছোট ব্যবসাটাকেই ধীরে ধীরে অনেক দূর এগিয়ে নিতে পারবেন। অনেক বেশি কথা বললাম, আসলে এত উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, এত বেশি ওভার থিঙ্কিং করার মতো যোগ্যতা আমার নেই, তবুও আমি আপনাদের কথা ভেবে, বেকার ভাইদের কথা ভেবে এই ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি, যাতে যারা বেকার রয়েছেন তারা আমার দুটো কথা শুনে অনুপ্রাণিত হন এবং নিজের বেকারত্ব থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করেন। কারণ আমাদের বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট সিচুয়েশনটা অনেক খারাপ যাচ্ছে, অনেক ছেলে মেয়ে বেকার পড়ে আছে, কিছু করতে পারছে না। আমার দুটো কথার মাধ্যমে যদি আপনি উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, নিজের এই চেষ্টাকে সার্থক মনে করব। আমার অনেক কথায় অনেক ভুল থাকতে পারে, আপনারা আমাকে শুধরিয়ে দিবেন এবং ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার কোনো ভুল হলে কমেন্টে
জানাবেন যে ভাই এই ভুল হয়েছে, আপনি এভাবে শুধরে নিতে পারেন, আমি অবশ্যই শুধরে নেব। আর আশা রাখছি যারা নিজের কেরিয়ার নিয়ে ভাবছেন তারা একটা ভালো কিছু করতে পারবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফিজ।